হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আজকে সকালবেলা কতগুলি বেগুন তুলবো নিচের গাছ থেকে। আমার নিচে কতগুলি বেগুন গাছ আছে, সেগুলি থেকে বেগুন হারভেস্ট করব। এই দেখো বন্ধুরা, কতগুলি বেগুন হয়েছে গাছে, দেখো এগুলি পাচ্ছি। দেখো কতগুলি বেগুন তুললাম। ৫০০ হবে বেগুন। এখানে কতগুলি ধনে ফেলেছিলাম, ভালোই ধনে হয়েছে, সবগুলি তুলে খেয়ে নিয়েছি। এবার কয়েকটা ধনে হারভেস্ট করবো। ধনে পাতা, দেশি ধনে পাতা এগুলি। বন্ধুরা, বেগুন তুলে নেওয়ার পর এখন আমি গাছগুলি পরিচর্যা করব, একটু কুড়ে তারপর আমি এতে খাবার দেব, ভাতের ফেন। ফসল হারভেস্ট করার পর গাছে খাবার দিতে হয়, না হলে ফসল ভালো হয় না। আমি গুড়ায় কয়েকটা মুলো বীজ ফেলেছি, সব গাছের গুড়ায় গুড়ে একটা একটা ফসল ফেলে রাখি। এটা মুখি কচু, যে মুখি কচু গাছ। আচ্ছা, সাইড দিয়ে দিয়ে দেব। শীতের জন্য গাছের পাতাগুলি একটু ভাইরাস আক্রান্ত হয়েছে, ছাই দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। এই দেখো একটা কীড়া আক্রমণ করেছে, এটাকে আমি হাত দিয়ে তুলে ফেলে দিলাম, ওষুধের প্রয়োজন হবে না। এই গাছটা তো সেমভাবে দিয়ে দেবো খাবার, মাটিটাও কুড়ে নিয়ে মাটিটা করলে গাছটা ভালো খাবার খেতে পারে, মাটিটা ঝুরঝুরি হয়ে যায়। এই খাবারটা মূলাটাও খেয়ে খাবে, মূলাটাও ভালো হবে। তোমরা বন্ধুরা খুল পচাও দিতে পারো, ফুল পচা দিলে ভালো হয়। এই গাছগুলো আমার বস্তায় বসানো আছে, দেখো প্রচুর বেগুন হয়েছে, প্রচুর। এগুলোতে একটু খাবার দিয়ে দেব, সবগুলি বস্তায় বসানো আছে। বস্তায় বসালে মাটিটা ঝুরঝুরে থাকে, দেখো পুরানো ডালাগুলি কেটে দেবো শীত গেলে। এই যে ব্রাঞ্চ বেরোচ্ছে, এগুলিতে বেগুন হবে, দেখো। মাটিটা একবারে ঝুরঝুরে। সবগুলি গাছে আমি খাবারটা দিয়ে দেব। বন্ধুরা, আমি গাছের এই পাতাগুলিকে হাত দিয়ে ফেলে দিই, না হলে
রোগাক্রান্ত হয়ে যাবে। এই দেখো পাতাগুলিকে আমি হাত দিয়ে ফেলে দিই, আমি কোনো ওষুধ স্প্রে করি না। এই দেখো ভাইরাস হয়েছে, এটা ফেলে দেব। ঠিক আছে, আজকে এখানেই রাখছি, দেখা হবে অন্য ভিডিওতে।